বাড়ির সমস্ত কাঁচা ধোয়া ভজন কর নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত হবি বা পাচ্য অভ্যন্তর শুচি এতে গন্ধপুষ্পে এতে গন্ধপুষ্পে অনন্তায়ন পরিত্যক্ত হিরমত্র নাহি ইদম আসন মন্ত্রী সুতলাং ছন্দ কুর্মে দেবতা আসন উপ নম পৃথিত্বয়া ভিতা লোকা দেবিত্ব বাদিকে হাত জোর করো নম গুরুভ্রে নম নম ডান দিকে করো দক্ষিণে সিদ্ধিদাতা গীতা পাঠ শুরু করার আগে তার কাছ থেকে আমরা অনুমতি নিয়ে আমরা একটি মহান গীতার চর্চায় আমরা আগামী কিছু সময় যাব। তো সর্বপ্রথম আমি কিছু মন্ত্র উচ্চারণ করছি, আমার সঙ্গে আপনারা সেই মন্ত্র উচ্চারণ করবেন, কারণ যখনই কোনো বড় কাজ করা হয় তার আশীর্বাদ বা তার অনুমতি ছাড়া। একটা শোষা তার ওটাতে যখন এসে পরিপক্ত হয় তারপরে সে গাছ থেকে ঝরে পড়ে। তাই বলছি যে প্রভু, এই জগতে যে পরম জ্ঞান রয়েছে সেই পরম জ্ঞান যেন আমি প্রাপ্ত করতে পারি, এবং পরম জ্ঞান প্রাপ্ত করার পর আমি যেন এই ভরাধাম থেকে যখন চলে যাব আপনার চরণে গিয়ে যেন আমার স্নান হয়। বলছে সেই কৃতাব জ্বালা থেকে আমাকে মুক্ত করে আমাকে সেই শান্তি ঠাকুরের প্রতি সমর্পিত থাকে। কিন্তু যেই আমরা এই সভা থেকে চলে যাই আবার সেই সংসারে গিয়েই আমাদেরকে ঢুকে যেতে হয়। তার কারণ হলো আমরা সারাটা সময় সারাদিনের সময়টা শুধুমাত্র সংসারেই কাটাই, আর হয়তো তার ফাঁকু করে কিছু সময় পেলে তখন গিয়ে হয়তো ঈশ্বরের আমরা নাম করি। এটা মনে রাখছে আপনি কারুর মেয়ে, আপনি কারুর পরবর্তী যখন বড় হলেন তখন দেখা যাচ্ছে কারুর স্ত্রী হলেন, পরবর্তীকালে কারুর মা হলেন, এই সম্পর্কগুলো কিন্তু এই দেহের সাথে। আর যুগের পর যুগ যখন আপনি একের পর এক গণিতে এই ধরামে এসছেন তখন কিন্তু একের পর এই দেহ শেষ সম্পর্ক শেষ, তাহলে প্রকৃত সম্পর্ক কার সাথে? সেই প্রকৃত সম্পর্ক একমাত্র প্রভুর সাথে। কিন্তু খুব দুর্ভাগ্য জগতে সব সম্পর্কের মধ্যে আমরা এত লিপ্ত হয়ে যাই, আমাদের আসল সম্পর্ক কি আমরা ভুলে যাই বলেই আমাদের জীবনে এত দুঃখ কষ্ট। তাই যদি দুঃখ কষ্ট থেকে নিস্তার পেতে হয় তাহলে সেই ঈশ্বর সে পরম পিতা সে পরমেশ্বরের চরণেই নিজেকে সমর্পিত করতে হবে। কি দোষ ছিল ঠিক আছে, যে আমি তো আমার সন্তানেরই তো আনন্দকে ব্রহ্মণে নম মাটিতে করো, অধ অনন্তায় নম সামনে করো, ফটক দিকে বলো সম্মুখে মাতৃ বললাম, নম নারায়ণায় নম জানে দাও।